আগের রাতে ইন্টার মিলান এবং এম্পোলির ম্যাচ ছিল, যেখানে ইন্টার মিলান 2-0 গোলে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে নিজেদের লিড 14 পয়েন্টে আরও একবার বাড়িয়ে নিয়েছে। এখন ইন্টার মিলানের সামনে লিগ জিততে হলে লিগের বাকি 8 ম্যাচ থেকে মাত্র 11টা পয়েন্ট হলেই হয়ে যায়, অর্থাৎ আরও একটা শিরোপার কাছাকাছি ইন্টার মিলান, শিরোপা পুনরুদ্ধারের কাছাকাছি। হ্যাঁ, ইন্টার মিলান এম্পোলির এগেনস্ট এই ম্যাচটায় 2-0 গোলে যেটা আসলে জিতেছে, সেখানে বাস্তোনির প্রথমে এক হাফে একটা বলের সাপ্লাই থেকে সেখান থেকে গোল করেছিলেন ফেদেরিকো ডিমার্কো। জাস্ট দারুণ একটা গোল ছিল, দেখার মতো গোল। বলটা রিসিভ করে ডিরেক্টলি আসলে শট করে দিয়েছেন এবং সেখান থেকে গোল হয়েছে। সেকেন্ড হাফ অ্যালেক্সিস সানচেস, তিনি গোল করলেন। সিমোনে ইনজাগি ইন্টার মিলানের হয়ে 100তম সিরিয়া ম্যাচে জয় দিয়েই তিনি আসলে স্মরণীয় করে রাখলেন ইন্টারের খেলা। ইন্টারের গোলগুলো আরও বাড়তে পারত, লাউতারোর একটা হেডার ছিল সেটা আটকে গেছে, তবে বাস্তোনির সেই সাপ্লাই থেকে যে গোলটা করলেন ডিমার্কোর গোলটা, এটা নিয়ে এম্পোলির কোচ ম্যাচ শেষে আসলে তারা অবজেকশন তুলেছেন। তারা বলেছে সেখানে একটা অফসাইড হয়েছিল। ইনফ্যাক্ট সিরিয়া সবগুলো গোলই কিন্তু ভিআর এ চেক করা হয়, সব মানে ভিআর সবগুলো চেক করা হয়, চেক করা হয় সিরিয়াতে, যেহেতু সেখানে ভিআর আছে। সেই গোলটা নাকি হচ্ছে কি, তারা এম্পোলির কোচ শুনতে পেরেছেন যে সেই গোলটা চেক করা হয়নি, এবং সেই বিল্ড আপটার সময় থুরাম আসলে অফসাইডে ছিলেন। এখন কোচের ধারণা, কোচের বলা, এটাই হচ্ছে যে ব্যাপার, যে আমরা ভিএআর এ কিছু ঘটনা এই সপ্তাহে দেখেছি, যেমন বার্সার ম্যাচে আমরা আগের দিন যেটা নিয়ে কথা বলছিলাম সেখানে একটা ব্যাপার ছিল যে অফসাইড কখন আর কখন না, কিছু অফসাইড আছে সেটা আবার সাবজেক্টিভ, মানে সেটা ওই দিন ওই রেফারির ওপরে ডিপেন্ড করছে, কোন জায়গা থেকে তিনি ফেজ অফ প্লে ধরছেন, কোন জায়গা থেকে তিনি কী ধরছেন সেই হিসাব করে। কিন্তু ডিমার্কোর গোলটাতে মানে কোচের ওই অনুযোগ এক পাশে সরিয়ে রেখে আপনি যদি ডিমার্কোর গোলটাতে ফোকাস করেন, এটা ফুল ব্যাক কি দুর্দান্ত ফিনিশিং করছে, এমন না যে ডিমার্কোর কাছ থেকে আমরা এই প্রথম গোল দেখলাম। ডিমার্কো মোটামুটি আপনি দেখবেন নিয়মিতই তিনি গোল করেন, ইনফ্যাক্ট এই সিজনে ইন্টার মিলানে হয়ে তার গোলের সংখ্যা সেরিয়াতে ডাবল ডিজিটে পৌঁছে গেছে। ইন্টার মিলানের ফুল ব্যাকদের ভেতরে এরকম রেকর্ড আছে, মাইকনের, নাগাতা, আরও একজনের আছে, আমি এই মুহূর্তে ফেমাস সব ফেমাস যত ফুল ব্যাক আছে তাদের ওই রেকর্ডের ভেতরে ডিমার্কো ঢুকে পড়েছেন। আরও বড় ব্যাপার হচ্ছে ডিমার্কো তো ধরেন এই যে চ্যাম্পিয়ন্স লিগ থেকে যে ইন্টার মিলান বাদ পড়েছিল সেখানেও তিনি ভালো খেলছিলেন। একটা ডিফারেন্ট কাইন্ড অফ ফুটবলার ডিমার্কো, যিনি আসলে এই ইন্টার মিলান দলের জন্য একটা আশীর্বাদ আপনি বলতে পারেন। দেখেন ইন্টার মিলান তো এখন তো অন্য কোনো রেস্ট ওপেন নাই, তারা সব টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছে, তাদের হাতে আছে কেবলমাত্র এই সিরিয়াটা, এবং সিরিয়ার মধ্যে তো আপনি যেটা যেভাবে আসলে শুরু করলেন 8 ম্যাচে 11 পয়েন্ট, মানে এর থেকে সহজ কোনো কিছু আর ইন্টার মিলানের জন্য হতে পারে না। রেকর্ড 20তম বারের মতো সিরিয়া তারা জয়ের পথে রয়েছে। এই ইন্টার মিলানের আপনি যদি দেখেন গতকালকের ম্যাচেও বাস্তোনি তিনি ভালো খেলেছেন, তার একটা শটও ডিরেক্ট পোস্টে যেয়ে লাগলো। এই ম্যাচে একের বিকে আচের বিকে রাখা হবে কি হবে না, কারণ হচ্ছে তার উপর একটা নিষেধাজ্ঞা আসলেও আসতে পারে, মানে ওই যে বর্ণবাদী বর্ণবাদের জন্য যে কারণে ইতালির ক্যাম্প তিনি ছাড়তে হয়েছিল তার। এই সব কিছুর পরও হচ্ছে কি ইন্টার মিলান আমার মনে হয় একটা ভালো পজিশনে আসলে রয়েছে। এখন ঘটনা নেক্সট উইকে তো ম্যাচও রয়েছে ইন্টার মিলান এবং এসি মিলান, এবং তার আগে পয়েন্ট টেবিলটাই আপনি দেখতে চাইবেন। পয়েন্ট টেবিলের সবার উপরে ইন্টার মিলানের অবস্থান, 2 নম্বর স্থানটা এসি মিলানের, যারা অনেকটুকু পিছিয়ে আছে, যদিও লম্বা একটা সময় ধারণা করা হচ্ছিল ইউভেন্টাস হয়তো 2 নম্বর স্থানে থাকবে, কিন্তু ইউভেন্টাসের বাজে ফর্ম তাদেরকে নিচের দিকেই নামিয়ে নিয়ে আসছে। খুবই ইন্টারেস্টিংলি পয়েন্ট টেবিলের 4 এবং 5 নম্বর জায়গাটা নিয়েও কথা বলতে হচ্ছে। বোলোনিয়া 30 ম্যাচ শেষে 57 পয়েন্ট, তাদের এএস রোমা আগের রাতে ড্র করেছে এবং তারা শেষ পর্যন্ত 30 ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে 52, এবং এই জায়গায় রোমা আসলে তারা যেভাবে টার্ন ব্যাকটা করেছে কোচ বদলের পর, এবং গেল রাতেও তো রোমার ম্যাচ ছিল, সেই ম্যাচটা যদি তারা জিততে পারত হয়তো বা আরেকটু উপরে ওঠা তাদের সেই সুযোগটা ছিল। বোলোনিয়ারও ম্যাচ ছিল গেল রাতে, এক্স্যাক্টলি এই জায়গায় বোলোনিয়া হচ্ছে গেম চেঞ্জার। বোলোনিয়ার কোচ থিয়াগো মোত্তা, এবং তারা প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন দেখছে, আর বোলোনিয়া 4-5-6 তিনটা দলেরই আসলে সেই সুযোগটা রয়েছে আছে। আতালান্তা পয়েন্ট টেবিলের রোমারও নিচে আছে, যাদের পয়েন্ট হচ্ছে 50, যারা এই সপ্তাহে নাপোলির সঙ্গে জিতেছে। যাই হোক, আমরা এই জায়গায় মনে হচ্ছে ইতালিয়ান সেরিয়ার মানে টপ ফোরের রেসটা খুব প্রচণ্ডভাবে জমে যাবে। আর বোলোনিয়া সালেনিতারানার সঙ্গে 3-0 গোলে যে জিতলো আগের সপ্তাহে, মানে ইন্টারন্যাশনাল ব্রেকের আগে তারা অ্যাডিশনাল টাইমের গোলে ম্যাচ ছিনিয়ে এনেছিল। এরপরে থিয়াগো মোত্তা কালকের ম্যাচ জেতার পরে বলছেন যে তার দল এই মুহূর্তে অবিশ্বাস্য ফুটবল খেলছে, উইচ ইজ ট্রু, এবং এই মুহূর্তে আপনি থিয়াগো মোত্তাকে আসলে অন্যতম উঠতি কোচের তালিকায় রাখতে পারেন, সাবেক বার্সেলোনা ফুটবলার, অনেকে তাকে বার্সেলোনার কোচ হিসেবেও দেখতে চাইছেন পরের মৌসুমে। আর তিনি বোলোনিয়াকে নিয়ে যে কাজ করেছেন সেখানে তার আসলে ওই প্রশংসাটুকু প্রাপ্যই। লুই এনরিকে একটা সময় মনে আছে যে
তিনি রোমার হয়ে কোচিং করিয়েছিলেন, তারপরে তিনি বার্সেলোনায় গিয়েছিলেন, ওটা তাকে কাজে দিয়েছিল। এই সেরিয়ার ব্যাপারটা, থিয়াগো মোত্তা, বার্সেলোনা, এই তিনটা মিলেমিশে আসলে কতখানি এক হতে পারে সেটা একটা দেখার বিষয়। তবে এইবার যেহেতু ইউরোপে ইতার মানে পরের বার চ্যাম্পিয়ন্স লিগ আমরা দেখবো, হয়তো কোনো কোনো দেশ থেকে পাঁচটা করে দেশ অংশ নিতে পারে, এবং সেই রেসে ইতালি এখনও টিকে আছে, কারণ তাদের দলগুলো চ্যাম্পিয়ন্স লিগে না থাকলেও ইউরোপা লিগ আর কনফারেন্স লিগে এখনও আছে। সেই কারণে আমরা হয়তো এরকমও দেখতে পারি যে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর দলটাও পরের বারের চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করে ফেলতে পারে। তবে যাদের ওপর আসলে আশা ভরসা বেশি ছিল যে এবার লিগটা তারা জমাতে পারে, সেই ইউভেন্টাসের হঠাৎ করে জানি কি কিছু একটা হয়েছে। সেই ইউভেন্টাস শেষ নয় ম্যাচের স্ট্যাট যদি দেখেন, সেখানে অবাক করার মতো স্ট্যাটেই দেখা যাবে যে নয় ম্যাচের মধ্যে তারা মাত্র একটা ম্যাচ জিতেছে, উইচ ইজ ভেরি সারপ্রাইজিং। শেষ পর্যন্ত এই যে জানুয়ারি মাসটা শুরু হয়েছিল সেই জায়গায় যথেষ্ট ভালো করছিল ইউভেন্টাস, কিন্তু এরপরে মাসিমিলিয়ানো আলেগ্রি পুরোপুরি চাপে পড়ে গেছেন। শেষ ম্যাচে লিগে তারা লাৎসিওর সঙ্গে 1-0 গোলে হারলো, এবং ইন্টারেস্টিংলি সেই লাৎসিওর সঙ্গেই ইউভেন্টাসের ম্যাচ আজ রাতে, কোপা ইতালিয়ার সেমিফাইনালের প্রথম লেগ। যদিও এই ম্যাচটায় মাসিমিলিয়ানো আলেগ্রি তার দলে পাচ্ছেন দুসান ভ্লাহোভিচকে, যে ভ্লাহোভিচ লাৎসিওর সঙ্গে এর আগের লিগের ম্যাচটায় সাসপেনশনের কারণে খেলতে পারেন নাই, এবং ওই ম্যাচে ইউভেন্টাসকে আমরা দেখেছি 3-5-2 এর বদলে শিফট করে 4-3-3 তারা শিফট করেছিল, তারপরও তাদের কাছে ফল আসে নাই। তবে যেটা হচ্ছে যে সিরিয়াতে তারা কি করে শেষ পর্যন্ত, আপনি যদি দেখেন যে টপ ফোর থেকে যদি তাদের সরেও যেতে হয় সেটাও কিন্তু অসম্ভব কিছু হবে না, একেবারে অসম্ভব কিছু না, যে ফর্মটা তাদের এখন রয়েছে বাজে ফর্ম, তাতে এটা অসম্ভব কিছু না। দেখেন আপনি 59 পয়েন্ট তাদের, আপনি যদি দেখেন বলোনিয়া, রোমা, আতালান্তা তিনজনেই কিন্তু তাদের সাথে একেবারে ক্লোজ, 57-52-50 ওই যে বলে না যে আর কত নিচে নামবি, হ্যাঁ হ্যাঁ, মানে আপনি এখন আলেগ্রিকে জিজ্ঞেস করতে পারেন যে আর কত নিচে আপনারা নামতে চান। এখন এখানে দুটো ব্যাপার আছে, ব্যাপার হচ্ছে এই সিজনের শুরুতে ইউভেন্টাসকে কেউ আসলে ভাবে নাই তারা 2-2 হবে, বা সবাই ধরে নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগে থাকতে পারলেই ভালো, কারণ এবার তারা ইউরোপিয়ান কম্পিটিশন থেকে সাসপেন্ডেড ছিল। তারপরে সারপ্রাইজিংলি তারা খুব ভালো করলো, এটা পার্টলি এই কারণে যে নাপোলি, এসি মিলানরা ভালো করতে পারে নাই, তাই ইউভেন্টাসকে মনে হয়েছে তারা ইন্টার মিলানের কাছাকাছি, কিন্তু ইন্টার মিলান আসলে সবাইকে ছাড়িয়ে অন্য একটা জায়গায় আছে। এরপরে যখন ওই যে ভ্লাহোভিচ একটানা গোল করা শুরু করলেন এই বছর শুরু থেকে, এরপরে মনে হয় ইউভেন্টাস মনে হয় কিছু একটা করতে পারবে, কি আছে তাদের বেশ ভালো করছিল, তো আপনার এত বেশি ছিল খুব কমিয়ে এনেছিল এই বছরটাই থেকেই তাদের বাজে অবস্থা, একেবারে কম ছিল। তারপরে ওই জায়গা থেকে তারা এখন আলেগ্রি দাবি করতে পারেন যে চ্যাম্পিয়ন্স থেকে থাকাটাই তো আমার জন্য অনেক বড়, বা তার ক্লাবের জন্য এটা যথেষ্ট, কিন্তু ইউভেন্টাসের পারফরমেন্স আসলে সেই কথা বলছে না, মানে স্টাইল অফ প্লে সেই কথা বলছে না। আমরা আন্দ্রেয়া পিরলোকে দেখেছি যে অল্প কিছুদিনের মধ্যে তাকে বরখাস্ত করে দেওয়া হয়েছে, এটা আলেগ্রির দ্বিতীয় দফা ইউভেন্টাসের কোচ হিসেবে, এবং তার আসলে চড়া বেতনেরও একটা ব্যাপার আছে। এখন তাকে এই সিজন শেষে আর রাখা হবে কিনা সেই প্রশ্নটা এখন ইতালিতে খুব জোরে সরে উঠে গেছে, চ্যাম্পিয়ন্স লিগ থেকে যদি ছিটকে পড়তে হয় তখন হয়তো For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.